সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম চীনা বন্দরে আটকে দুটি ভারতীয় জাহাজ নয়াদিল্লির অভিযোগ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিচ্ছে চীন পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চনা করার অভিযোগ করলেন নরেন্দ্র মোদী পাল্টা সমালোচনায় সোচ্চার তৃণমূল এমপি ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন না বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকা সমরাস্ত্র নিয়ন্ত্রণের মেকানিজম ধ্বংস করে দিয়েছে বলছে রাশিয়া ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি সিরিয়ার আহ্বান অবরুদ্ধ গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এবং সবশেষে জানাব এবার ফ্রান্সে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত চীনা বন্দরে আটকে দুটি ভারতীয় জাহাজ সীমান্তে এখনও উত্তপ্ত ভারত চীন সম্পর্ক এরই মধ্যে জানা গেল চীনের বন্দরে দুটি ভারতীয় জাহাজ দীর্ঘদিন ধরে আটকে রয়েছে আর এতে বিপাকে পড়েছেন জাহাজগুলোর নাবিকেরা নয়াদিল্লির অভিযোগ সীমান্তে উত্তপ্ত পরিস্থিতিরই সুযোগ নিচ্ছে চীন সেজন্যই ওই দুটি জাহাজের মাল খালাসের অনুমতিও দেওয়া হচ্ছে না আবার বন্দর ছাড়ার অনুমতিও দেওয়া হচ্ছে না তবে বেইজিং এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে করোনা সংক্রান্ত বিধির জন্যই এমনটা হচ্ছে এর সঙ্গে সীমান্ত সমস্যার কোনো সম্পর্ক নেই অস্ট্রেলিয়া থেকে কয়লা নিয়ে আসছিল দুটি ভারতীয় জাহাজ এম ভি জগ আনন্দ এবং এমভি ভি আনাস্তাশিয়া এর মধ্যে জগ আনন্দ তেরো জুন থেকে চীনের হুবই প্রদেশের জিংট্যাং বন্দরে নোংর করে আছে তাতে রয়েছেন তেইশ জন যাত্রী অন্যদিকে আনাস্তাশিয়া বিশ সেপ্টেম্বর কাউফেইডিয়ান বন্দরে নোঙর করে সেই থেকে দুটি জাহাজই মাল খালাসের অপেক্ষায় রয়েছে অভিযোগ রয়েছে চীনের পক্ষ থেকে পণ্য খালাসের অনুমতি দেওয়া হচ্ছে না বন্দরের ভাড়া গুনতে হচ্ছে সঙ্গে কমতে শুরু করেছে ওষুধ ও খাদ্যপণ্যের ভান্ডার ভাণ্ডার আবার যোগাযোগ করে বন্দর ছাড়ার অনুমতি চাওয়া হলেও তা দেওয়া হয়নি এই প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন বর্তমানে খুবই খারাপ পরিস্থিতিতে রয়েছেন ওই দুই জাহাজের নাবিকেরা বেইজিংয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস লাগাতার চীন সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে তাদের কাছে বারবার আবেদনও করা হচ্ছে জাহাজ দুটোকে মাল খালাসের অনুমতি দেওয়া হোক তা না হলেও অন্তত যাতে ক্রু মেম্বারদের বদল করতে দেওয়া হয় পশ্চিমবঙ্গের কৃষকদের বঞ্চনা করার অভিযোগ করলেন নরেন্দ্র মোদী ভারতের পশ্চিমবঙ্গের কৃষকদের সুবিধা পাওয়া থেকে রাজ্য সরকার বঞ্চনা করছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেছেন তিনি শুক্রবার রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের বিরুদ্ধে ওই অভিযোগ করেন পাল্টার জবাবে তৃণমূলের সিনিয়র নেতা অধ্যাপক সৌগত রায় এমপি শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দাবি মিথ্যা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বলেন রাজনৈতিক কারণ এই পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় প্রকল্প চালু করতে দিচ্ছে না সত্তর লাখ কৃষক অনলাইনে কৃষক নিধি সম্মান প্রকল্পের জন্য আবেদন করেছেন আমার দুঃখ যে সারা দেশে এই প্রকল্প চালু হয়ে গেলেও পশ্চিমবঙ্গে তা চালু করা যাচ্ছে না অন্যদিকে তৃণমূলের সিনিয়র এমপি অধ্যাপক সৌগত রায় বলেন টাকা রাজ্য সরকারের মাধ্যমে দিতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য টাকা দেবে আর কেন্দ্র সুবিধা নেবে রাজ্য সরকার বলেছিল কেন্দ্র কৃষকদের জন্য যে টাকা দেবে তা রাজ্যের হাতে দিক এটা খুব সহজ একটা দাবি ছিল ওরা তা মেনে নিতে পারত রাজ্য সরকারের অ্যাকাউন্টে টাকা দিলে রাজ্য সরকার তা কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছে দিত চলমান কৃষক আন্দোলনে কেন্দ্রীয় সরকারের ভূমিকা প্রসঙ্গে অধ্যাপক সৌগত রায় বলেন মোদীর কথায় চিরে ভিজবে না চালাকি করে কৃষক আন্দোলন ভাঙা যাবে না জাতীয় কৃষি ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কথা উল্লেখ করে তৃণমূল নেতা অধ্যাপক সৌগত রায় আরও বলেন মহারাষ্ট্র কর্ণাটকে কৃষকরা ব্যাপকভাবে আত্মহত্যা করছেন মোদী তার সমাধান করেননি মূল বিষয় থেকে সরে যাচ্ছেন মোদী মোদী সরকার কৃষকদের সঙ্গে দীর্ঘ কথাবার্তা চালিয়ে আন্দোলন ভেঙে দিতে চাচ্ছেন বলেও অধ্যাপক সৌগত রায় মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ পর্যায়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করবেন না আমেরিকার খ্যাতিমান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ডন ডেভার ইরানের প্রেস টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি বলেন ইরানের সঙ্গে যুদ্ধ মানেই রাশিয়ার সঙ্গে যুদ্ধ এবং ট্রাম্প রাশিয়ার সঙ্গে যুদ্ধ চান না যদি এখন সিআইএ কিংবা প্যান্টাগন ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করে তাহলে তার দায়দায়িত্ব দায়িত্ব ট্রাম্পের কাঁধেই পড়বে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বৃহস্পতিবার ট্রাম্পের পক্ষ থেকে যে কোনো ধরনের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন সম্ভাব্য এমন পদক্ষেপের জন্য ডোনাল্ড ট্রাম্পকে দায়ী থাকতে হবে ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে কয়েকটি রকেট হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে দায়ী করে টুইটারে পোস্ট দেন এরপর ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন টুইটার পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাগদাদে আমাদের দূতাবাসে কয়েকটি রকেট হামলা হয়েছে তিনটি রকেট উৎক্ষেপণে ব্যর্থ হয়েছে ধারণা করুন এতগুলো কোথা থেকে এসেছে ইরান গত রবিবার বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা হয় এবং ডোনাল্ড ট্রাম্প তার টুইটার পোস্টের মাধ্যমে সে কথাই তুলে ধরেছেন জবাবে জারিফ বলেছেন ইরানের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ পাগলামি এবং ডোনাল্ড ট্রাম্প যে ছবি প্রকাশ করেছেন তা মূল্যহীন আমেরিকা সমরাষ্ট্র নিয়ন্ত্রণের মেকানিজম ধ্বংস করে দিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন মার্কিন সরকার বিশ্বে সমরাষ্ট্র নিয়ন্ত্রণের মেকানিজম ধ্বংস করে দিয়েছে তিনি নিয়ন্ত্রণের বিষয়ে অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন বলে বার্তা সংস্থা রিয়ানোভস্তি জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার মস্কোয় এক বক্তব্যে বলেছেন যেসব মেকানি জম ব্যবহার করে বিশ্বের সমরাস্ত্র নিয়ন্ত্রণ করা হতো তার সবগুলো ধ্বংস করে ফেলেছে আমেরিকা কাজেই এ বিষয়ে আলোচনা করার জন্য নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে জরুরি বৈঠক হওয়া প্রয়োজন আমেরিকার ও রাশিয়ার মধ্যকার কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক স্টার্ট টু বা নয়া স্টার্ট চুক্তির মেয়াদ যখন শেষ হতে যাচ্ছে তখন ল্যাবরব এ বক্তব্য দিলেন আগামী পাঁচ ফেব্রুয়ারি এই মেয়াদ শেষ হবে দুই হাজার দশ সালে প্রাগেজ ওয়াশিংটন ও মস্কোর মধ্যে এই চুক্তি সই হয়েছিল দু হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা কোনো পূর্ব শর্ত ছাড়াই আরও পাঁচ বছরের জন্য নবায়ন করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বলেছে এই চুক্তির আওতা সম্প্রসারণ করতে হবে এবং চীনকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সই করতে হবে ইসরায়েলি হামলা বন্ধ করার জন্য জাতিসংঘের প্রতি সিরিয়ার আহ্বান সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অব্যাহত ইসরায়েলি হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে তার পুনরাবৃত্তি রোধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ওই মন্ত্রণালয় শুক্রবার জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো আলাদা আলাদা চিঠিতে এই আহ্বান জানিয়েছে চিঠিতে বলা হয়েছে ইহুদিবাদী ইসরায়েল শুক্রবার ভোররাতে লেবাননের আকাশসীমা ব্যবহার করে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের মাসিয়াফ এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে এই হামলাকে উনিশশো সালে পাশ হওয়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদের তিনশো নম্বর প্রস্তাবের সম্পূর্ণ লঙ্ঘন বলে উল্লেখ করা হয়েছে এতে আরও বলা হয়েছে আমেরিকার অবাধ সমর্থন ছাড়া ইসরায়েলের পক্ষে এমন নির্লজ্জ হামলা চালানো সম্ভব হতো না সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তেলাবিবের প্রতি আমেরিকা সহ নিরাপত্তা পরিষদের আরও কিছু সদস্য দেশের এই সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যাঞ্চলে আবার বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ইহুদিবাদী সেনারা এক বিবৃতিতে বলেছে তাদের যুদ্ধবিমান গাজার মধ্যাঞ্চলে অন্তত তিনটি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে এসব স্থাপনা হামাস সামরিক উদ্দেশ্যে ব্যবহার করত বলে দাবি করেছে ইহুদিবাদী সেনারা বিবৃতিতে বলা হয়েছে এসব স্থাপনা সামরিক পোস্ট এবং রকেট উৎপাদন কারখানা হিসেবে ব্যবহার করত হামাস হামাস নিয়ন্ত্রিত সেহাব বার্তা সংস্থা এই হামলার কথা নিশ্চিত করেছে হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা কোনো পক্ষ থেকে পরিষ্কার করা হয়নি ইসরায়েলের সামরিক বাহিনী দাবি করেছে হামাসের রকেট হামলার জবাবে তারা গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালিয়েছে হামাসের ছোড়া দুটি রকেট তারা ভূপাতিত করেছে তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবার ফ্রান্সে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত যুক্তরাজ্যে শনাক্ত করা রূপান্তরিত নতুন ধরনের করোনা ভাইরাস প্রথমবারের মতো ফ্রান্সে ধরা পড়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে আক্রান্ত ব্যক্তি একজন ফরাসি নাগরিক তার বাড়ি ফ্রান্সের টুর্স নামের মধ্যাঞ্চলীয় একটি শহরে তিনি ১৯ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরেছেন তার মধ্যে আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশিত হয়নি তার দেহে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর তিনি বর্তমানে নিজের বাড়িতে স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছেন ইংল্যান্ডে নতুন ধরনের করোনা ভাইরাসের উপস্থিতি আবিষ্কার করার পর কমপক্ষে চল্লিশটি দেশ ব্রিটেনের সঙ্গে তাদের আকাশ স্থল এবং জলপথে যোগাযোগ বিভিন্ন মাত্রায় কমিয়ে এনেছে বা নিষেধাজ্ঞা দিয়েছে শুরুতেই অন্য দেশগুলোর মতো ব্রিটেনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছিল ফ্রান্স তবে এতে ব্রিটেনের পণ্য সরবরাহ মারাত্মক সংকটে পড়ে ফলে বুধবার এই অচল অবস্থা তুলে নেওয়া হয় শর্ত দেয়া হয় সীমান্ত দিয়ে চলাচল করার আগে সংশ্লিষ্ট ব্যক্তির করোনা নেগেটিভ সার্টিফিকেট থাকতে হবে ওদিকে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার আশায় ক্যান্টে বড়দিনেই কয়েক হাজার লরি চালক তাদের রাত কাটিয়েছেন ফরাসি স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে সেখানে আক্রান্ত ব্যক্তিকে একুশ ডিসেম্বর হাসপাতালে পরীক্ষা করা হয় সেখানেই তার শরীরে নতুন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয় আক্রান্ত এই ফরাসি বসবাস করেন ব্রিটেনে তিনি সুস্থ ছিলেন বিস্তারিত না জানিয়ে এতটুকু প্রকাশ করেছে মন্ত্রণালয় ওদিকে অন্য দেশগুলোতেও এরই মধ্যে নতুন করোনা ভাইরাস শনাক্ত হয়েছে শুক্রবার জাপান নিশ্চিত করেছে সেখানে পাঁচজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন তারা ব্রিটেন থেকে সেখানে ফিরেছেন এর আগে ওই ভাইরাস শনাক্ত হয়েছে ডেনমার্ক অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসে গত সপ্তাহে ফ্রান্স জাতীয় পর্যায় থেকে প্রত্যাহার করে লকডাউন কিন্তু সরকার বলেছে এখনও সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেনি এর অর্থ হল এখনও থিয়েটার এবং সিনেমা হল বন্ধ থাকবে বার এবং রেস্তোরাঁও বন্ধ থাকবে এখনও দেশ কার্ফিউ বহাল আছে রাত আটটা থেকে ভোর ছয়টা পর্যন্ত তবে বড়দিন উপলক্ষে তা প্রত্যাহার করা হয়েছে কিন্তু নতুন বর্ষবরণের সময় তা আবার বহাল করা হবে ফ্রান্সে এই যাবত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে পঁচিশ লাখ মানুষ মারা গেছেন কমপক্ষে বাষট্টি হাজার মানুষ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ